তো আমার হাতে দেখতে পারতেছেন 500 ডোজের একটা গাম্বোরো ভ্যাকসিন। অনেকে আমাকে কল দিয়ে বলে যে ভাই গাম্বোরো ভ্যাকসিনটা কিভাবে খাওয়াবো, কতটুকু পানির সাথে গুলবো, কতক্ষণ রাখবো। তো চিন্তা করলাম যে এই বিষয়ে যদিও একটা ভিডিও আপলোড করা আছে, এই বিষয়ে আরেকটা ভিডিও আপলোড করা দরকার। আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে আপনাদেরকে সব কিছু পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। অনেকেই আর একটা বিষয় জানতে চান, সেটা হচ্ছে ভাই মুরগির বাচ্চার বয়স 25 দিন পার হয়ে গেছে, এখন স্টার্টার ফিটের সাথে গোয়ার ফিটটা কিভাবে মেশাবো, এই বিষয়টা যদি একটু বলতেন বা দেখাতেন। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাও দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে 11 দিন। তো আজকে কিন্তু গাম্বোরো ভ্যাকসিন করার প্রথম যে ভ্যাকসিনটা ওয়েটার করার ডেট চলে আসছে। তো আজকে আমি এই বাচ্চাগুলোকে গাম্বোরো ভ্যাকসিন করব। আর শুরু থেকে ভ্যাকসিন করা থেকে শুরু করে পরবর্তীতে কতক্ষণ রাখতে হবে, কিভাবে গুলতে হবে, তারপরে পরবর্তীতে কিভাবে পানি দিতে হবে, সম্পূর্ণ বিষয় আজকে আপনাদেরকে মানে সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় অনেকে জানতে চাইছেন যে দেশি মুরগির বাচ্চাকে কি খাবার দেই এবং খাবার আপনারা কিভাবে মিশাবেন, এই বিষয়টা অনেকে জানতে চাইছেন। এই বিষয়টা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমি দেখেন এখানে পানি নিয়ে আসছি, এক একটার মধ্যে হচ্ছে 5 লিটার করে পানি। তো আমি ভ্যাকসিনটা নিয়ে আসছি হচ্ছে 500 ডোজের। আমি আপনাদেরকে দেখাচ্ছি, হচ্ছে ভ্যাকসিনটা গাম্বো ম্যাট ব্যাট লেখা আছে, এটা হচ্ছে গাম্বোরের একটা 500 ডোজের ভ্যাকসিন। তো যারা মূলত 300 ডোজের ভ্যাকসিন আনবেন তারা মূলত এটা গুলবেন হচ্ছে 3 লিটার পানি দিয়ে, সাথে 10 টাকার একটা দুধের প্যাকেট দিবেন। দেখেন এখানে 500 ডোজ লেখাই আছে। তো আমার এখানে যেহেতু দেশি প্লাস হচ্ছে টাইগারের বাচ্চা একসাথে মিলে প্রায় 350+, সেক্ষেত্রে আমাদের দিকে ওই রকম 300 ডোজের ভ্যাকসিন পাওয়া যায় না। আর দেশি মুরগির যে পরবর্তীতে গাম্বোরের ভ্যাকসিনটা ওইটা আমি করি নাই, তাই ভাবলাম যে আজকে করে দেই। মোটামুটি আসলে দেশি মুরগির জন্য এটা কাজ করবে কি না সেটা আমি কনফিউজড। এটা দেখতে পারতেছেন 10 টাকা দামের একটা দুধের প্যাকেট, ভ্যাকসিন করতে হলে দুধের প্যাকেট অবশ্যই লাগবে। তারপরে আমি আমাদের উপজেলা ডাক্তারের কাছে কল দিলাম, উপজেলা পশু হাসপাতালের যে সার্জন ওনাকে কল দিলাম, উনি বলছে যে করে দেন, হয়তো কাজে লাগলে লাগতে পারে। আসলে করতাম না দেশি মুরগির বাচ্চাগুলোকে, কিন্তু করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি অর্ডারটা নিছি বাইকে সম্পূর্ণ ভ্যাকসিনগুলো করে দেওয়ার, 3টা ভ্যাকসিন করা থাকবে এরকম বায়ের সাথে কথা হয়েছে, এই জন্যই মূলত ভ্যাকসিনটা আমি আনছি, নয়তো এই প্রায় 500 টাকা দিয়ে ভ্যাকসিন আনার কোনো প্রয়োজন ছিল না। তো যাই হোক, আমি ভ্যাকসিনটা কিভাবে গুলতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আগে ভালোভাবে ক্যাপটা খুলে নেবেন, দেখতে পাচ্ছেন আমি ক্যাপটা খুলে নিছি, ভ্যাকসিনটা সহ আমি পানিতে ছেড়ে দিলাম। তো যারা 500 মুরগির জন্য করবেন তারা 5 লিটার পানির সাথে মিশাবেন। এইভাবে এখানে 5 লিটার পানি আছে, ভালোভাবে মেপে নিয়ে আসছি দেখতে পারতেছেন। আর এখানে দিয়ে দিব হচ্ছে 10 টাকাতে আমার একটা দুধের প্যাকেট। আর অবশ্যই আপনারা ভ্যাকসিনটা যেদিন খাওয়াবেন, গাম্বোরো ভ্যাকসিন আসলে খাওয়ায় দেওয়াটাই আমার মতে মনে হয় যে ভালো। এভাবে দেখেন আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ দুধটাই, ভালোভাবে এখন গুলতে হবে হাতের সাহায্যে। তো দেখতে পারতেছেন আমি যথেষ্ট সুন্দরভাবে গুলার চেষ্টা করতেছি, কারণ দুধগুলো কিন্তু অনেক সময় দলা হয়ে যায়। তো যে কথা বলছিলাম, আপনারা অবশ্যই কিন্তু যেদিন ভ্যাকসিন দিবেন কমপক্ষে মুরগির বাচ্চাগুলোকে 4 ঘন্টা উপবাস রাখবেন, পানি খাবার দেওয়া থাকবে, খাবার দেওয়ার কোনো ইয়া নাই, তবে যদি খাবার শেষ হয়ে যায় তাহলে নতুন করে খাবার দেওয়ার আর কোনো কিছু প্রয়োজন নাই। তো আগের যে হালকা গুঁড়া থাকবে এগুলো থাকলেই হবে, আর নতুন করে খাবার দেওয়ার দরকার নাই। আর ভ্যাকসিনটা সাধারণত আপনারা করবেন হচ্ছে বিকেল টাইমে অথবা সন্ধ্যা টাইমে, যদি বিকেল মাগরিম টাইমে করেন ওই সময় থেকে কমপক্ষে 4 ঘন্টা আগে পানিটা উঠায় রাখবেন। তারপরে তো ভ্যাকসিনের পানিটা আপনারা খাওয়াবেন হচ্ছে সর্বনিম্ন 2 ঘন্টা, সর্বোচ্চ 3 থেকে 3.5 ঘন্টা খাওয়াইতে পারেন, এবং সারা রাত দেওয়া যাবে না, এতে আবার সমস্যা হইতে পারে। 2 থেকে 3 ঘন্টা পানিটা খাওয়াইলে প্রত্যেকটা বাচ্চাই এখানে পানি খাবে, এবং আপনাকে এটা নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেকটা বাচ্চা খায়, যদি 2-1টা হালকা থাকে ওইটাকেও ওইভাবে মানে ঠোঁট বলেন বা একটু পানি খাওয়াই দিতে হবে যে কোনোভাবে। তো যাই হোক, এখানে আমি মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে পানি আমার টাইগার মুরগির বাচ্চার যে পানির পাত্রগুলো এগুলো বোড়ানো শেষ, দেখতে পারতেছেন আপনারা। অল্প পরিমাণে দিবেন, এটার মধ্যে আমি পানি দিছি মনে হয় যে 4টা পাত্রের মধ্যে সর্বোচ্চ 2.5 লিটার হবে, কারণ যাতে এরা
দুই আড়াই ঘন্টার মধ্যে পানিটা খায় ফেলতে পারে। এখানে দেখতে পারতেছেন খাবারটাও খায় ফেলছে, ও নিচের ময়লাগুলো ফেলায়। আবার খাবার দিয়ে দিব, তো সাথে সাথে খাবারটা দিয়ে দিলে হয় কি যে মনে করেন যে পানিটা আরো ভালোভাবে খায়। মোটামুটি পানি দেওয়া শেষ, আগে টাইগারের বাচ্চাগুলোকে পানি দিলাম, যেহেতু বাচ্চাগুলো ছোট, আজকে 11 দিন বয়স, আর হয়তো এগুলো আমার কাছে থাকবে সর্বোচ্চ থাকলে 4 থেকে 5 দিন। খাবার দিয়ে দিচ্ছি, এখন এদেরকে আমি খাবার দিতেছি হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিড, অল্প পরিমাণে দিতেছি, কারণ এরা একটু হাঁসরা হাঁসরি করে ছিটায় ফালায় দেয়, এই জন্য অল্প অল্প করে দিই যতক্ষণ পর্যন্ত আমি থাকি। আর এখন হচ্ছে সন্ধ্যা টাইম, মাগরিবের আজান দিয়ে দিবে, চেষ্টা করব 9:30 দিকে আবার পানিটা দিয়ে দেওয়ার, তখন আপনাদেরকে দেখাবো। তো অনেকেই ভাবে হয়তো যে ভ্যাকসিনের পানিটা সারা রাত খাওয়াইতে হবে, আসলে সারা রাত খাওয়াইলে হয় কি যে উপকারের তুলনায় ক্ষতিটা বেশি হয়, কারণ ভ্যাকসিনের একটা মাত্রা থাকে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা এটার ইয়াটা থাকে আর কি। তবে নিয়ম হচ্ছে সবচাইতে ভালো হচ্ছে পদ্ধতি 2 ঘন্টা, তো যেহেতু এরা একটু পানি কম খায় এজন্য 3-3.5 ঘন্টা খাওয়ানো যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু 4 ঘন্টার বেশি রাখলে পরবর্তীতে এটা বিষে রূপান্তর হয়ে যায় আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর এদিকে মূলত এদেরকেও দিয়ে দিলাম মোটামুটি 4 ঘন্টার পানির উপবাস, এখন দেখতে পারতেছেন কিভাবে পানিটা খাইতেছে এরা। তো আমার এখানে 2-4টা বাচ্চা আছে, একটু দুর্বল, এরা খাবার টাবার তেমন একটা খাইতে পারে না, এদেরকে খুঁজে বের করে পানিটা খাওয়াই দিতে হবে। আপনারাও সেম একই কাজ করবেন, যদি 2-1টা ছোট বাচ্চা থাকে বা দুর্বল থাকে তাহলে এদেরকে পানিটা খাওয়াই দিবেন। এতে দেখা গেছে কি মানে সম্পূর্ণ ভ্যাকসিনটা আপনার 100% কার্যকরী হইল। তো যাই হোক, এখন আমি এদেরকে খাবার দিতেছি হচ্ছে গোয়ার খাবারটা নিয়ে আসছি, গোয়ার এবং স্টার্টার এখন মিক্স করে দিব, কারণ এরা বড় খাবার খাইতে পারে যেরকম দেখলাম। হালকা আগে 1 কেজি নিয়ে আসছিলাম, এই দেখতে পারতেছেন, যদিও ক্যামেরাতে তেমন একটা বোঝা যাইতেছে না। তো আমার এখানে কিছু গোড়া খাবার রয়ে গেছে পাতিলের মধ্যে, এগুলো উঠাই আনলাম, কারণ এগুলো এভাবে ছিটায় ফালায় দেয়। এখন এগুলোর সাথে আমি মানে ভালো যে বড় দানাদার খাবারগুলো এগুলো মিশাবো। অনেকে আসলে জানতে চাইছেন যে কিভাবে মিশানো হয়, তো আপনারা প্রথমে শুরু করবেন হচ্ছে মিশানোটা, এই দেখেন এটা কিন্তু বড় দানাদার। অনেকে করে কি যে সরাসরি স্টার্টার শেষ হলে গোয়ার খাবার দিয়ে দেয়, এটা হচ্ছে ভুল। তো আমি দেখেন যে অকেজো যে খাবারগুলো আছিল ওইটার সাথে আমি মোটা খাবার মিশাই দিতেছি, যাতে এরা বড়টাও খাইতে পারে এবং কেউ যদি ছোট দানা বিচারে তাহলে ওইটাও যাতে পায়, এটাই হচ্ছে আসলে সঠিক নিয়ম আমার কাছে মনে হয়। তো প্রথমে আপনারা 25 থেকে 26 দিন বয়সে যেটা করবেন, প্রথমে 1 বাটি মোটা খাবারের সাথে 2 বাটি স্টার্টার খাবার মিশাবেন, তারপরে হচ্ছে হাফ হাফ সমান সমান দিবেন, এরপরে হচ্ছে কয়েকদিন খাওয়ানোর পরে, 2-1 দিন খাওয়ানোর পরে 2 বাটি মোটার সাথে আমার মতো এরকম 1 বাটি চিকন দিবেন। এই দেখেন মোটামুটি আমার মিশানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এদেরকে খাবারটা দিয়ে দিব, তারপরে দেখবেন এরা কত সুন্দর খাবার খায়। তো যাই হোক, খাবার দেওয়াও মোটামুটি আমার কমপ্লিট। তো যদিও আমি একা ভিডিও করতেছি, আবার ভিডিওর ফাঁকে ফাঁকে কাজ করতেছি এবং আপনাদেরকে দেখাইতেছি, যদি আমার কাছে আরেকজন থাকতো তাহলে হয়তো আমি লাইভ আপনাদের চোখের সামনে কাজগুলো করতে পারতাম। তো যাই হোক, আমি যা করি আপনাদেরকে ওইটাই দেখানোর চেষ্টা করি। আর এখন মোটামুটি ধরেন আমার এখানে 2 থেকে 2.5 ঘন্টা এভাবে থাকতে হবে, কারণ ছোট বাচ্চাগুলো খুঁজে খুঁজে বের করা, তারপরে হচ্ছে একটু লড়াই চাড়াই দিলে, দেখেন একটা বাচ্চা এখানে দুর্বল আছে, এরকম 150-200 পিসের মধ্যে এরকম 2-1টা ছোট বাচ্চা থাকে, যদিও এটা বাঁচবে না, একেবারে হালকা, এটা নর্মালি হয়, এটা কোনো রোগ না, দেখতে পারতেছেন। এটা যদি আমি না খাওয়াই দিতাম তাহলে কিন্তু এটা থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া ছড়াইতে পারতো। এভাবে আপনারা প্রত্যেকটা বাচ্চাকে খাওয়াই দিবেন যদি দুর্বল থাকে। এমনিতে ধরেন 3 থেকে 4 ঘন্টা পানি উপবাস রাখলে পরবর্তীতে না খাওয়ার কথা না, তারপরেও যদি 2-1টা থাকে তাহলে খাওয়াই দিবেন। তো যাই হোক, মোটামুটি একে খাওয়ানো শেষ, এখন আমি আরেকটা বাচ্চা আছে মনে হয় আমি দেখছিলাম, এখন ওইটাকে খুঁজে বের করতে হবে। আসলে আজকের ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে যাবে যেরকম বুঝতে পারতেছি, প্রায় 12-13 মিনিট হয়ে যাবে। আর মোটামুটি আমি 1 সপ্তাহ যাবত একটা সমস্যা দেখতেছি এদেরকে, এরা প্রচুর ঠুকরা ঠুকরি করে, কারণ দেশি মুরগির বিশ্ব সত্যি হচ্ছে এটা, অনেক সময় টাইগার মুরগির বাচ্চাগুলো ঠুকরা ঠুকরি করে কিন্তু দেশির বাচ্চাগুলো তুলনামূলক অনেক বেশি। তো অবশেষে সেই দুর্বল বাচ্চাটা দেখা পাইলাম আমার সামনেই, এই দেখতে পারতেছেন, এরা একটু লড়ে চড়ে কম, এর একে ঠুকরায় আহত করে ফেলছে, একে একটু পানি খাওয়াই দিব আমি। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে প্রচুর ঠুকরা ঠুকরি করার কারণে আমার ঠোঁট ছেঁকা দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। পরবর্তীতে আসলে নিজে চিন্তা ভাবনা করে একটা সমাধান বের করছি কিভাবে সহজ উপায়ে কম খরচে ঠোঁট ছেঁকা দেওয়া যায়। এই হচ্ছে আমার ডিম থেকে মুরগি দিয়ে ফুটানো টাইগার 2টা বাচ্চা, দুটোটা কালো হয়েছে, আরেকটা আছে লাল, ওইটা বাড়িতে কাদাকনাথ মুরগির বাচ্চাও আছে, 6টা ফুট ছিল, 4টার মতো আছে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি।
এই হচ্ছে যে শরীরের মধ্যে যে লোম না, এটা কিন্তু কাদাকনাথের বাচ্চা। এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। তো যাই হোক, যে কথা বলছিলাম কম খরচে সঠিকভাবে কিভাবে ঠোঁট ছেঁকা দেওয়া যায়, এটার বিষয়ে একটা ভিডিও অতি শীঘ্রই আপনাদের আপনারা পাবেন। এবং ওইটার যে কিছু সরঞ্জাম, এটা সম্পূর্ণই নতুন, আপনারা হয়তো আগে কখনো দেখেন নাই। এটা আশা করি যে আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। তো দেখেন, এইভাবে আসলে ভ্যাকসিন করার পরে যদি আমি ফার্ম থেকে বের হয়ে যাই, তাহলে কিন্তু এরা এরকম জড়ো হয়ে বসে থাকে, খাবার টাবার একটু কম খায়, পানি কম খায়। কারণ ভ্যাকসিনটা তুলনামূলক একটু তিতা হয়, এই জন্য খাবার খাইতে বা পানি খাইতে চায় না। এই জন্য ঘন ঘন লড়াইয়া উঠাই দিলে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এইভাবে পানি খাবে। তো আপনারা একটু কন্টিনিউ এই কাজটা করার চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি, যারা 100 মুরগির কোনো গাম্বোরো ডোজ করবেন, সেক্ষেত্রে আপনারা মিশাবেন 1 লিটার পানি দিয়ে। যদি 300 ডোজ থাকে তাহলে দিবেন 3 লিটার, আর কেউ যদি 500 ডোজের প্রয়োজন হয় তাহলে 5 থেকে 5.5 লিটার পানি দিবেন। 5 লিটার দিলেই আমার মতে এনাফ। তারপরে পানিটা যখন আপনারা খাওয়ানো শেষ, 3 ঘন্টা সময় পার হয়ে যাবে, তখন এই পানিটাকে মানে আপনাদের বাড়ির আশপাশ থেকে যতটুক দূরে ফেলানো যায়। এটার মধ্যে কিন্তু অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আর কি এদের শরীরের মধ্যে গিয়ে রোগের সাথে মানে প্রতিরোধ করে। এইগুলো যাতে আপনাদের ফার্মের আশেপাশে থাকলে পরবর্তীতে কিন্তু ওইগুলো থেকে আবার সংক্রমণ হইতে পারে। এই জন্য যত প্রকার ভ্যাকসিনের খোসা, তারপরে হচ্ছে ভ্যাকসিনের যে শিশি, ভ্যাকসিনের পানি, ওইগুলো কিন্তু আপনারা যতটুক দূরে সম্ভব, নিয়ম হচ্ছে এক পুড়িয়ে ফেলা, নয়তো হচ্ছে মাটির নিচে পুঁতে দেওয়া। তো এটা আসলে করে না। তো আপনারা কোথাও গেলেন, একটা পলিথিনের ভিতরে ভরে নিয়ে গেলেন, তারপরে রাস্তার আশপাশে বা জঙ্গলার দ্বারে ফেলাই দিলেন, আমার কাছে এটাই সবচাইতে ভালো মনে হয়। তো আমি ভ্যাকসিনের পানিটা দিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। এখানে আমি দেখতে পারতেছেন সাদা পানি নিয়ে আসছি, একটার মধ্যে 15 লিটারের মতো পানি আনছি, আর একটা খালি বাল্টি আনছি, এটার মধ্যে এই যে এই সেই ভ্যাকসিনের পানিটা, এটা বালতির মধ্যে রাখতেছি। দেখতে পারতেছেন এটা কিন্তু ডিসকালার হয়ে গেছে অলরেডি, আগে ছিল সাদা। তো এরকম আমার কাছে মনে হয় যে 3 ঘন্টা, তারপরেও যদি আপনারা না পারেন সর্বোচ্চ 4 ঘন্টা রাখতে পারবেন, এরপরে কোনোভাবেই রাখা যাবে না, এতে আপনার মুরগির ক্ষতি হবে। তবে 2 ঘন্টা রাখা হচ্ছে সবচাইতে উত্তম। ভ্যাকসিনের পানিটা আপনার যত কম সময়ের মধ্যে খাওয়াইতে পারেন ততটাই উত্তম। এখন জানি না কে কীভাবে দেখেন। তো যাই হোক, এখন মোটামুটি আমার সাদা পানিও বোড়ানো শেষ, পাত্রগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে আবার সাদা পানি দিয়ে দিলাম। আর যেদিন আপনারা ভ্যাকসিন করবেন, প্রয়োগ করবেন লাইভ বা খাওয়াবেন, ওই দিন কিন্তু কমপক্ষে 12 ঘন্টা কোনো প্রকার মেডিসিন দেওয়া যাবে না। যত সাধারণ মেডিসিনই হোক না কেন, কোনো প্রকার ভিটামিন, অ্যান্টিবায়োটিক কোনো কিছু দেওয়া যাবে না, এতে ভ্যাকসিনের 100% কার্যকরিতা পাবে না। তো যাই হোক, আমি আবার সাদা পানিটা দিয়ে দিলাম টাইগার মুরগির বাচ্চাগুলোকে, এবার দেশি মুরগির বাচ্চাগুলোকে দিতে হবে। এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে ভ্যাকসিনের পানি, দেখেন ডিসকালার, সাদা, ময়লা। তো আলহামদুলিল্লাহ আজকের মতো কাজ শেষ করলাম। দেখেন এখনও হাত ভিজা, মাত্র এদেরকে পানি দেওয়া শেষ হইলো। তো খাবার দিয়ে দিয়েছিলাম আরও 3 ঘন্টা আগে ভ্যাকসিন করার পর, এখন খাবারগুলো আবার নেড়ে ছেড়ে নিচের দিকে নামাই দিতে হবে। তারপর রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আজকের মতো কাজগুলো এখানে শেষ হবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কমপক্ষে ফার্মের মধ্যে সব কাজ শেষ করার পরে 10 থেকে 15 মিনিট একটু নীরবে দাঁড়িয়ে এদের মানে পরিবেশ বা এদের চালচলনটা বোঝার চেষ্টা করবেন। এতে যেটা হবে, যদি নতুন কোনো রোগে আক্রান্ত হয় বা কোন বাচ্চাটা ঠোকরা ঠুকরি করে, এই সব বিষয়ে আপনারা খুব সহজে নোটিস করতে পারবেন। আমি এটা কন্টিনিউ করি সকালে একবার, আরেকবার হচ্ছে রাত্রে, যখনই আসি একটু এদেরকে লাড়িয়ে ছেড়ে দেওয়ার পরে একটু নীরবে বোঝার চেষ্টা করি। এই দেখেন এই বাচ্চাটা কিন্তু আশা করি যে বাঁচবে না, তারপরেও হায়াত থাকলে বলা যায় না। তো যাই হোক, যে কথা বলছিলাম, দেখেন আমি কিন্তু এক জায়গার মধ্যে একটু দাঁড়ায় রয়েছি, দেখতে পারতেছেন বাচ্চা মোটামুটি অ্যাক্টিভ আছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এদের হালকা মনে হয় একটু ঠান্ডার সমস্যা হইতে পারে, তবে এটা হচ্ছে 10%, খুবই কম। এটা যদি পর্যবেক্ষণ আমি শুরু থেকে না করতাম বা এই বিষয়ে না বুঝতাম, না জানতাম, তাহলে কিন্তু এটা বলতে পারতাম না। এটা হয়তো এখন ভিডিওতে ওইভাবে আপনারা বুঝবেন না, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে একটু ঠান্ডা আছে। তো যাই হোক, ভ্যাকসিনটা আজকে করা শেষ, ঠোঁট ছেঁকা দিব 2-1 দিনের মধ্যে। আপনাদের সাথে ভিডিও তো অবশ্যই শেয়ার করব, কিভাবে করবেন, কি কি জিনিস লাগবে। অনেকেই হয়তো মেশিন দিয়ে করে, মেশিনের মধ্যে তারতাল দিয়ে অনেকে করে, এটা আসলে একটা মেশিন কিনতে গেলে মিনিমাম 3 থেকে 4 হাজার টাকার প্রয়োজন, এটা আসলে আমার কাছে ব্যয়বহুল মনে হয়, আর তারতাল দিয়ে ওইভাবে কাজ হয় না। তো তাছাড়াও আরেকটা পদ্ধতি আমি মনে মনে বের করলাম, এখানে চলে আসছি, দেখেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমি দেখতেছি আলহামদুলিল্লাহ খাবার খাইতেছে অ্যাক্টিভ।
তো এই বিষয়ে আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও দেবো, আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। থ্রোট কিভাবে ছেঁকা দিবেন এই বিষয়ে আমাকে অনেকেই কল করেন বা জানতে চান। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে যদি কোনো প্রকার মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর কারো যোগাযোগ করার ইচ্ছা থাকলে ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার। আর যদি কোনো প্রকার ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে কমেন্টের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দেবেন যাতে নতুন করে আবার শুধরে নিতে পারি। আর আরেকটা কথা আপনাদের কাছে, সেটা হচ্ছে একটু দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আপনাদের ভিডিও দেখার তুলনায় ওই রকম সাবস্ক্রাইব আপনারা করেন না, এটা আসলে আমার জন্য দুঃখজনক একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।